যে সংসারে এত কাটলাম, এত কষ্ট করলাম, ছোটবেলায় একসঙ্গে স্কুলে গেলাম, একই মায়ের স্তনদুগ্ধ পান করলাম, যে সংসারে এত কিছু করলাম, আর সেই সংসার কিনা আজকে আমার জোড়া লাথি উপহার দিল। রাবণকে ছেড়ে চলে গেল কার কাছে? না রামচন্দ্রের কাছে। প্রভু, যে সংসারে এত কিছু করলাম, সেই সংসার কিনা আমার জোড়া লাথি উপহার দিল, এই সংসারে আমি থাকবো না। তাই আপনারা প্রত্যেকে জানেন, রাবণকে ছেড়ে দিয়ে রামের সঙ্গে যুক্ত হয়েছিল, আর রামের সঙ্গে যুক্ত হলে রাবণকে ধ্বংস করেছে। তাই সংসারে একটা উপহার আছে, আর সংসারে একটা জ্বালা আছে। তা আজকের বসুদেব বলছে, এই সংসারে জ্বালা আর ভালো লাগছে না, এই সংসার ত্যাগ করে আমি চলে যাব। আমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছি, এতগুলো এত বড় দ্বারকাটা চালানো কি মুখের কথা নাকি? ছেলে আমাকে 10 দিনের নাম করে 10 বছর কেটে গেল, ফিরলো না। এই সংসারে আমি আর থাকবো না, চলে যাব। সংসার ছেড়ে যাচ্ছে কোথায়? সংসার ছেড়ে চলেছে গুরু দেয়া কর্ণে মন্ত্র নিয়ে যাচ্ছে। আর বলছেন, কে বলছে? আমাদের যেতে গুরু, আসতে গুরু, আহা গুরু আমার, যা করে ও মায়েরা, সেই গুরুই কিন্তু একমাত্র গোবিন্দের চরণ আশ্রয় করে দিতে পারে। গুরু না বুঝলে গোবিন্দকে পাওয়া যাবে না। তাই কেউ যদি আগে কিছু গোবিন্দকে বসতে যান, আগে গুরু চরণ আশ্রয় করো। চলো গুরু, চলো গুরু, চলো গুরু যাই দু জনে পারে, চলো গুরু যাই দু জনে পারে, গীতাই গৌরি গো যাই দু জন পারে, চলো গুরু যাই দু জন পারে। আমাদের যেতে গুরু, আসতে দেহ ছিল শশান সমা, এই যে ও মায়েরা, এত সুন্দর আপনারা সেজে গুজে বসে আছেন, এখন আমি যদি বলি আপনাদের দেহটা শশান, ভালো লাগবে? উল্টে আমাকে প্রশ্ন করবে না, কি বলছো মা, আমরা এত সুন্দর সেজে আছি আর আমাদের দেহটা শশান? তাহলে আগে ভাবুন গানের মধ্যে কি বলছে। গানটা যদিও বাউল গান, কিন্তু এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে। দেহ ছিল শ্মশান ও সমা। শ্মশান আমরা কাকে বলি? মরা যিনি যে জায়গায় রাখা হয় সেটাকে আমরা শ্মশান বলি। তাহলে মরা যিনি যে জায়গায় রাখা হয় সেটা যদি শ্মশান হল, তাহলে আপনি মরা মাছ, মরা চিংড়ি, মরা কাঁকড়া, মরা ছাগল কোথায় রাখছেন? সব এর ভেতরে নাকি এর বাইরে? আমরা যা কিছু সেবা করছি সব এর ভেতরে রাখছি, এই দেহের ভিতরে। তাহলে শ্মশান দেহতা নিয়ে পূজা হয় না, গোবিন্দ সেবা লাগে না, তাহলে কি সব খা ছেড়ে দিতে হবে? বলছে না না, সব খা, সব করো, কিন্তু গুরু দেওয়া কর্ণে মন্ত্র নিয়েই কাজ করো, গুরুকে সামনে রেখেই কাজ করো। একটা মাঠের মধ্যে একটা বাঘ আর একটা বাছুর ঘোরাফেরা করছে, বাঘের কিসের লোভ? বাঘ কি খায়? মাংস খায়। আর বাছুর কি খায়? ঘাস খায়। তাহলে বাঘের লোভ হলো মাংস, আর বাছুরের লোভ হলো ঘাস। তা দুজনে ঘোরাফেরা করে প্রত্যেক দিন, কিন্তু বাঘটার লক্ষ্য থাকে ওই বাছুরটার গলার মাংস খাবে, কোনো কারণবশত কখনো ধরতে পারে না। তো একদিন এখন পুকুরের ধারে কচি কচি ঘাস আছে, আর সেই ঘাস খেতে গিয়ে পুকুরের মাটিতে, কাদা মাটিতে বাছুরের দুটো পা এমন কোথায়, যেই দুটো পা পুঁতে গেছে, বাছুর উঠতে পারছে না। বাছুর হাম্মা হাম্মা করে চিৎকার করছে, বাঘ বলে কোথায় যেন সে বেটা ডাকছে, কোথায় ডাকে? আর
বাচ্চা, সেই ডাক অনুসন্ধান করতে করতে একবারে এসে দাঁড়িয়েছে সেই পুকুরের কাছে। দেখে ও বেটা তো উঠতে পারে না, উঠতে পারছে না, ও যত উঠতে যায় তত পা গেড়ে যায়, উঠতে আর পারে না। আচ্ছা তুমি তাহলে এই জায়গায় আছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আজকে তোর আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে। আজ তোর গলার কচি মাংস খাবো, মরতে যদি হয় এবার তোকে মরতে হবে, মরতে যদি হয় এবার তোকে মরতে হবে, মরতে যদি হয় এবার তোকে মরতে হবে। বাছুরটা কি করেছে, বাছুরটার গলার মাংস খাবে বলে বাঘটা যেই লাফ দিয়েছে দুর্ভাগ্য বশত বাছুরটা দু হাত দূরে গিয়ে এখন বাঘটা। বাছুরের ছিল দুটো পা, বাঘের গেল চারটে পা। ও বেটা উঠতে পারছে না, এ বেটা উঠতে পারছে না, যত উঠতে যায় তত আরো গদে গেড়ে যায়। উঠতে না পারাতে কি করছে, উঠতে না পারাতে বাছুরটা এখন বলছে, হ্যাঁ রে বাঘ, আমি না হয় জেনে শুনে ঝাঁপ দিইনি, ঘাস খেতে গিয়ে ঝাঁপ দিই, তা তুই কেন ঝাঁপ দিলি? বলে আমারও লোভ ছিল, আমারও লোভ ছিল। বলে কিসের লোভ? বলে কেন তোর গলার কচি মাংস খাবো বলে। তা বলে তাহলে খা, বলে তুই গলাটা বাড়িয়ে দে, তুই গলাটা বাড়িয়ে দে, আমি খেয়ে ফেলি। দেখ দেখ তোর গলাটা তুই বাড়িয়ে দে আর আমি খেয়ে ফেলি, তাই মরার সময় আমরা দুজনে একসঙ্গে হরিবোল হয়ে যাবো। বেশ এ কথা বলাতে বললেন তাই হবে। বাছুর বলে ওরে বা ওই বাছুরটা যখন গোয়ালে ঘরে তার মালিকে যখন দেখতে পাবে না, সন্ধ্যাবেলায় একটা লাইট হাতে নিয়ে একটা লাঠি নিয়ে কি করবে, তাকে খুঁজতে বার হবে। আর এই যে আম্মা আম্মা করে ডাকছে, সেই ডাকটা তার কর্ণে যাবে, তাকে যত্ন। তাই তোর তো কোনো মালিক না, তোর তো কোনো গুরু নয়, মরতে যদি হয় বাকি তোকে মরতে হবে, মরতে যদি হয় ছিল শ্মশান সমা, গুরু কর্ণে মন্ত্র দিয়ে করল পরিবার। দেহ ছিল শ্মশান সমা, গুরু কর্ণে মন্ত্র দিয়ে আমাদের করল ফুল বাগান। আরে কোন ফুল বাগান, এই দেহ ফুল বাগান, গাঁদা ফুলের বাগান নয়, গোলাপ ফুলের বাগান নয়, এই দেহ ফুলের বাগান। সেই বাগানে সেই বাগানে, সেই বাগানে ফুল ধরেছে, সেই বাগানে ফুল ধরেছে, সেই বাগানে ফুল ধরে চাঁদ বিরাজ করে। বসুদেব এসে পৌঁছালেন কোথায়, একটা গভীর জঙ্গলের মাঝে। 29 দিন সেখানে কাটিয়ে দিলেন, আগামীকাল তিনি ঘরে ফিরে যাবে, শব্দবেদী বানে একটা হরিণ শিকার করে নিয়ে যাবেন। বলে সামনে যখন নদী আছে হরিণ জল খেতে আসবে, তাই হরিণের আওয়াজ পেয়ে বসুদেব কি করলেন, যেই না তীরটা মারলেন সেই তীর গিয়ে লাগলো একটা বাচ্চা শিশুর বুকে। বসুদেব ছুটতে ছুটতে বাচ্চা ছেলের চিৎকার শুনে কি করলেন, সঙ্গে সঙ্গে গিয়ে ছেলেটার মাথাটা নিজের কোলে তুলে নিলেন। ছেলেটা বলে উঠল, তুমি কে বলতে পারো কি আমাকে বিনা যুদ্ধে বিনা অপরাধে বিনা কারণে আমায় হত্যা করলো? বললে
মনি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যদি যদি মিথ্যা কথা বলে তার যোগসাধ্য নষ্ট হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরকগামী হতে হবে। এ তো জমিদার নয়, ভিকারি নয়, দ্বারকার রাজা বসুদেব, যিনি হলো কৃষ্ণের পিতা, সে তো মিথ্যা বলতে পারে না। ছেলেটা বলে উঠল, বলো কি আমাকে বিনা যুদ্ধে আমাকে এমন করে আঘাত করলো? বসুদেব বললেন, আমি তোকে মেরেছি। তুমি কে? আমি দ্বারকার রাজা বসুদেব। তুমি যদি দ্বারকার রাজা বসুদেব হলে একজন রাজার ধর্ম কি? প্রজাদের মঙ্গল কামনা করা, প্রজাদের দেখাশোনা করা, প্রজাদের জীবন দান করা, প্রজাদের জীবন নেওয়া তো একজন রাজার কাজ নয়। তুমি কেমন রাজা? তুমি শুধু আমাকে মারো না, আরো একজনকে মেরেছ, খোকা। আমি তো তোকেই চোখের অজান্তে মেরে ফেলেছি, আবার কাকে মারো? তুমি জানো না আমার একটা দিদি আছে, আমি প্রত্যেক তীরেই দিদির জন্য নদীতে জল নিয়ে যাই। হরিবল হরিবল। বিধাতা আমার দিদিকে সব দিয়েছে, কিন্তু নয়ন তারা দেয়নি। রাধে রাধে। আমি আমার দিদির জন্য জল নিয়ে গিয়ে আমার দিদির স্নান করিয়ে দিই, আমি দিদিকে খাইয়ে দিই, দিদি আমাকে খাইয়ে দেয়। আমি যদি মারা যাই, এই বনের মানুষেরা আমার দিদির দেহটাকে ছিঁড়ে কুটে একাকার করে খাবে, আমার দিদি সহ্য করতে না পেরে জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দেবে, নাহলে এই নদীর জলে প্রাণ বিসর্জন। এ তুমি কি করলে রাজা? তুমি দুটো দুটো জীবন তুমি নষ্ট করে দিলে। খোকা, আমি তো চোখের অজান্তে তোকে মেরে ফেলেছি, বল তোর এই পাপ থেকে মুক্তি পেতে গেলে আমার কি করতে হবে? তুই যা বলবি আমি তাই করি। তবে শোনো রাজা, সত্যি যদি তুমি তাই চাও তো আমার জন্মন্ধ দিদির কপালে সিঁদুর তুলে দিয়ে তুমি স্বামীর স্বীকৃতি দিও। অসম্ভব, এ হতে পারে না। আমার একটা নয় দুটো স্ত্রী আছে, কৃষ্ণ বলরাম আছে, দাস দাসী আছে, ঐশ্বর্য আছে, তাদেরকে ছেড়ে তোর অন্ধ দিদির সঙ্গে বনবাসে কিছুতেই আমি কাটাতে পারবো না। এই আমি তোকে নামিয়ে দিলাম তোর মাথা, কপালে যদি তোর ভালো হয় এই জায়গা থেকে বেঁচে তুই ঘরে ফিরে যাবি, কপালে যদি খারাপ হয় এই জায়গায় তুই মারা যাবি। ছেলেটার মাথাটা নিচে নামিয়ে রেখে বসুদেব দু চার পায়ে গিয়েছে। সেই মৃত্যু পথের যাত্রী ছোট্ট বাচ্চা ছেলেটা চিৎকার করে বলে উঠল, দাঁড়াও বাবা, আমাকে মেরে, আমার দিদিকে মেরে, দ্বারকায় গিয়ে স্ত্রী পুত্র ঐশ্বর্য বিষয় সম্পত্তি কৃষ্ণ বলরাম তাদেরকে নিয়ে তুমি আনন্দে থাকতে পারো না, এটা হতে পারে না। তাই আমি মৃত্যু পথে যাত্রী হয়ে আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি যদি দ্বারকায় ফিরে যাও তোমার ছেলে কৃষ্ণের মরা মুখ তোমায় দেখবে। বিরামে বজ্রাঘাত করে গেল। একটা কথাতেই বসুদেব স্তব্ধ হয়ে পিছন ঘুরে তাকিয়ে ছুটতে ছুটতে ছেলেটার মাথাটা বুকের মধ্যে তুলে নিলে। তুই আমার সব নিয়ে নে, কিন্তু আমার কৃষ্ণকে মারা যেতে বলিস না বাবা। তুই জানিস না ও যদি মারা যায় জগতে যে অন্ধকার হয়ে যাবে, ওকে তুই মারা যেতে বলিস না বাবা। সব তুই নিয়ে নে, তুই তো আমার দুটো হাতের মধ্যে একটা হাত কেটে ফেলতে পারতিস, তুই কি করলি বাবা? বিদেহীর বাদান একটা কথা বলেই সে চলে গেল। বসুদেব সিদ্ধান্ত নিলেন তিনি আর দ্বারকায় ফিরে যাবে না, ছেলেটার সৎকার করে ছেলেটার কথা মতো জন্মন্ধ ললিতার কপালে গিয়ে দেখলেন সত্যি সত্যি একটা অন্ধ মেয়ে বসে আছে, আর যার কপালে সিঁদুর তুলে দিয়ে বসুদেব স্বামীর স্বীকৃতি দিলেন। আর বসুদেব কি করলেন? যখনই স্বামী স্বীকৃতি দিলেন, অন্ধ মেয়ের কাজ কি? স্বামী যখন ঘুমিয়ে পড়ে স্বামী চরণ সেবা করে। এ তো জমিদার নয়, ভিকারি নয়, ইনি হলো দ্বারকার রাজা বসুদেব। বনের মধ্যে একটা দুটো করে ফল তুলে এনে নিজে খাই, মেয়েটাকেও দেয়। বহুদিন কেটে যায়, সিদ্ধান্ত নিলেন তিনি আর এখানে থাকবে না, দ্বারকায় ফিরে যাবে। ললিতা বলো স্বামী, তুমি যাবে আমার সঙ্গে? কোথায় স্বামী? দ্বারকায়। দ্বারকায় কেন যাব? আমি দ্বারকার রাজা বসুদেব। তুমি যদি দ্বারকার রাজা বসুদেব হলে আমাকে কেন বিয়ে করলে? তোমার একটা ভাই ছিল যাকে আমি চোখের অজান্তে হত্যা করেছি, সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য আমি তোমাকে বিবাহ করেছি, তাই আমি তোমাকেও নিয়ে যেতে চাই।
না সাজু তা হয় না। এই জায়গায় আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার একটা ছোট্ট ভাই ছিল সেও মারা গেছে, তাই এই জায়গায়ও আমি মারা যেতে চাই। আমার জন্ম ভিটে ছেড়ে, আমার জন্মস্থান ছেড়ে আমি তোমার সঙ্গে দ্বারকায় যেতে পারব। বসুদেব সিদ্ধান্ত নিলে, তিনি নিজেই চলে গেলেন। অন্ধ ললিতা, সে ছিল গর্ভবতী, দিনের পর দিন গর্ভ বাড়তে লাগলো, গর্ভ তার লুকানো যায় না মা, দিন যায় গর্ভ বাড়তে লাগে। 10 মাস 10 দিন পর তিনি একটা সন্তানের জন্ম দিলেন, যে সন্তান জড় পদার্থের মতো জন্মেছিল, যার নাম দিয়েছিল জড়া জড়া জড়া। এই সেই জড়া যার জন্ম হলো কার গর্ভে? ললিতার গর্ভে। তাহলে জড়ার মাকে অন্ধ ললিতা, জড়ার বাবাকে বসুদেব, কৃষ্ণের বাবাকে বসুদেব, কৃষ্ণের একটা ভাই আছে যার নাম হলো জড়া, আর এই জড়ার জন্ম হলো, এবার হবে এর হাতে মৃত্যু। ছোট্ট জড়া জন্মের পর মা ছাড়া কাউকে চেনে না, ছোট্ট জড়া ধুলো খেলা করে, ধুলাই গিয়ে গড়া গড়ি জড়া মাতালে হয়ে যায়, হটি বলে নাচে জড়া কেন থাকে, হরি বলে নাচে জড়া ছোট্ট জড়া জন্মের পর থেকে মা ছাড়া কাউকে চেনে না। জড়া বলছে, মা তুমি অন্ধ, তুমি আমাকে দেখতে পাও না, জগৎবাসীকে দেখতে পাও না, জানো মা আমি শহরে নিয়ে গিয়ে তোমার ডাক্তার দেখিয়ে আমি কি করব জানো, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে বড় ডাক্তারখানায় নিয়ে গিয়ে তোমার চোখ ফিরাই দেব মা। ছোট্ট বাচ্চা ছেলে, তার কি মহিমা দেখো। এইবার জড়া মাকে নিয়ে চলেছেন গ্রামে গ্রামে ভিক্ষা করছেন, আর এদিকে নারদ কি করলেন, বিনা যন্ত্রটি করে নিয়ে চলেছে, বিনা যন্ত্রটি করে নিয়ে যাচ্ছে না কোথায়, না বিনা যন্ত্রটি করে নিয়ে ভগবানের আদেশে স্বর্গ মর্ত পাতা নিমন্ত্রণ করতে চলেছে। তেরে মর্জি কামে একো গোলা তেরে আলবালে শাম,
ছোট্ট বাচ্চা ছেলেটা বলে উঠলো, ঠাকুর তুমি এমন ভাবে নাম গাইতে গাইতে কোথায় চলেছো? নারদ বললেন, আমি কোথায় যাচ্ছি জানো? আমি আমার মালিকের আদেশে স্বর্গ মর্ত্য পাতার নিমন্ত্রণ করতে যাচ্ছি। তোমার মালিক কে? বাচ্চা ছেলেটা বলে উঠলো, তোমার মালিক কে? বলে, আমার মালিক হলো ভগবান কৃষ্ণ। তোমার মালিক ভগবান কৃষ্ণ কি করে হলো? বলে, আমি তার নাম করি সে আমার মালিক হবে না, আমি তার নাম করি তাই সে আমার মালিক। ছোট্ট বাচ্চা ছেলেটা বললো, তাহলে আমিও তো ভগবানের নাম করি, তাহলে ভগবান আমারও মালিক। বলে, হ্যাঁ তোরও মালিক। আচ্ছা ঠাকুর বলো না, সেই ভগবানকে আমি কোথায় গেলে দেখা পাবো? নারদ মনি বলেন, এই ভগবানের সঙ্গে তুই দেখা করে কি করবি? আমি ভগবানের কাছে একটা জিনিস চাইব। নারদ বলে, ঠিক আছে তোর চাওয়ার ডিজাইনটা একটু বল দেখি। তোর চাওয়ার ডিজাইনটা শুনলেই আমি বলে দেবো তুই ভগবানকে দেখা পাবি কি। ঠাকুর, আমি যদি সত্যি সেই ভগবানকে পাই, ভগবানের চরণে অনেক চোখের জল ফেলে আমি আমার মায়ের নয়ন তারা দুটো ফিরাই নেব। ছোট্ট বাচ্চা ছেলেটার মুখে এই কথা শুনে নারদ বললেন, ওরে আমিও তোকে আশীর্বাদ করছি, তুই খুব শীঘ্রই ভগবানের সঙ্গে তোর দেখা হবে। নারদ চলে গেল, ছোট্ট বাচ্চা ছেলেটা সারাদিন ভিক্ষা করে, আজকেরও তিনি ভিক্ষা করছেন, ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মা, সেই কোন সকালে বেরিয়েছি দেখো না মা, আমার ভীষণ ক্ষুধা পেয়ে গেছে। মা বলছে, খোকা তুই তো জানিস বাবা আমি নয়নে দেখতে পাই না, আমি কি তোকে খেতে দেবো বল বাবা? দেখ না বাবা, আমি এখানে বরং বসি, তুই দেখ কোথাও কিছু পাস কিনা, দেখ বাবা দেখ। ছোট্ট বাচ্চা ছেলে জড়া চতুর্দিকে লক্ষ্য করছে, গাছের উপর নিচ, ওপর নিচ লক্ষ্য করতে করতে, চতুর্দিকে লক্ষ্য করতে করতে হঠাৎ দেখতে পেলেন গাছের ডালে একটা পাখি বসে আছে। ওই তো একটা পাখি দেখা পেয়েছি, ওটাকে পেরে ওটাকে মারবো, মেরে পেরে আত পড়া পুড়িয়ে খেয়ে তারপরে আমি যাব। সেই পাখিটা থেকে লক্ষ্য করে জড়া কি করলেন, যেই না তীরটা মারলে সেই তীর গিয়ে লাগলো ওই পাখিটার গায়ে। ভক্তমণ্ডলে মায়েরা এবং বাবারা, ওটা কিন্তু প্রকৃতপক্ষে পাখি ছিল, ওটা কি ছিল? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ দেহটাকে লুকিয়ে পাটাকে ঝুলিয়ে বসে আছে, যা জড়া ব্যাথ পাখি মনে করে তীর মারলে, সে কিন্তু এখনো জানে না যে সে ভগবানের পায়ে তীর মেরেছে কিনা। বলছে, যাই এবার পাখিটাকে গুড়িয়ে নিয়ে আসি, ওটাকে আত পোড়া পুড়িয়ে খেয়ে তারপরে আমি যাব ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে। নারদ বলেছে না, খুব শীঘ্রই দেখা হবে, অনেক রাস্তা অনেক পথ, ভগবান যজ্ঞ করবে প্রবাসের তীরে, স্বর্গ মর্ত্য পাতাল নিমন্ত্রণ করতে গেছে নারদ মণি, তাহলে মহামহা মণি ঋষিগণ সেখানে উপস্থিত হবে। আমার মনে একটা বাচ্চা শিশু যদি আমি সেখানে যেতে গেলে তাহলে অনেক রাস্তা, আমি না কি কেমন করে যাব? ছোট্ট বাচ্চা ছেলেটা সেই পাখিটাকে কুড়িয়ে আনতে গেল, গিয়ে দেখলেন একটা মানুষের পায়ে তীর মেরেছে পাখি। হরি বল হরি বল, তুমি কে যাকে আমি পাখি মনে করে তোমাকে মেরে ফেললাম? তুমি বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাই, আমি তোমাকে মারতে চাই, আমি পাখি মনে করেছি। ভগবান নয়ন দুটো মুদ্রিত করে আছে, নয়ন থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ও আমি জানি তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না, খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু একবার বিশ্বাস করো আমি তোমাকে জেনে শুনে মারিনি। আচ্ছা তুমি তো সেই মারা যাবে, বলতে পারো ভগবান কৃষ্ণ কোথায় আছে, কোথায় গেলে আমি তাকে দেখা পাবো, একবার বলে দাও না শ্রী কৃষ্ণ কোথায় আছে? ছোট ছোট বাচ্চা ছেলেটা জড়া যখন এই কথা বললো, ভগবান কৃষ্ণ থাকতে পারলেন জড়া চমকে উঠলে, কে তুমি? তুমি তো আমায় নাম জানো না, তুমি তো আমায় চেনো না, তোমার সঙ্গে এর আগে আমায় দেখা হয়নি, আমিও এখানে কখনো আগে আসিনি, তাহলে তুমি আমায় নাম জানলে কি করতে?
জোড়া তুই তো সেই, তুই ভুলে গেলেও আমি কিন্তু ভুলি না। হরি বল হরি বল। তোর যতবার জন্ম হয়েছে আমি তোকে চিনি, কিন্তু তুই আমাকে চিনিস। তুই তো সেই ত্রেতা রঙ্গ দাপরের জড়া, তোর বাবাকে বিনা যুদ্ধে বিনা অপরাধে বিনা কারণ আমি মেরেছি। তুই বলেছিলিস ছোট্ট অঙ্গ বালির ছেলে অঙ্গ, তোর বাবাকে যখন আমি বিনা যুদ্ধে বিনা কারণে বিনা অপরাধে যখন মারলাম, তুই ছোট্ট বাচ্চা ছেলে হয়ে আমাকে বলেছিলি তুমি ভগবান রামচন্দ্র হয়ে আমার পিতাকে বিনা যুদ্ধে বিনা অপরাধে বিনা কারণে তুমি হত্যা করবে। তবে আমাকে এই আশীর্বাদ করো, আমিও জানি বিনা যুদ্ধে বিনা অপরাধে বিনা কারণে আমিও তোমাকে হত্যা করতে পারি। আমি ভগবান হয়ে বলেছিলাম জড়া রে, তখন কি বলেছিলাম জানিস? ওরে খোকা, তুই সামান্য একটা বাচ্চা ছেলে হয়ে আমাকে মারতে চাস, ভক্ত হয়ে ভগবানকে মারতে চাস? তাই তাই আমি তোকে আশীর্বাদ করি, তবে এ যুগে নয়, আগত দাপরে যুগে কৃষ্ণ অবতারে আমার দাপরের লীলা শেষ করে আমি দেহটাকে লুকিয়ে পাটাকে ঝুলিয়ে বসে থাকবো। আর যা তুই পাখি মনে করে আমার পায়ে তীর মারবি, তোর হাতে হবে আমার মৃত্যু। জড়া তুই আমার কি মানবি? আমি যে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করে বসে আছি, তুই আমার কি মারবি? আমার মৃত্যু নেই, আমি যে মৃত্যুকে জয় করেই বসে আছি। তুই তো জড়া, তাই আমি তোকে চিনি রে, শোন, তাই তোর কথা রাখতে আজকে তোর হাতে আমার মৃত্যু বরণ করতে হবে। জড়া কাঁদিস না ছোট্ট জড়া, এই কথা শোনার পর ভগবানের চরণ দোকানে জড়াইয়ে ধরে বলছে, ঠাকুর গো তুমি যে ভগবান। হে গুরু নামা, ছোট্টবেলা থেকে তোমারই ভজন সাজন ভক্তেরই প্রাণ, আর শেষে আমি তোমাকে মেরে ফেললাম, তবে কেন বলো তো এ তুমি কি করলে? দুঃখ বলো দয়া, তবে কেন তুমি তুমি যে ভগ তবে
ভগবানকে জড়াইয়ে ধরে যখন কাঁদছে, ওদিকে পশুদের ছুটতে ছুটতে আসছে, জড়া সে দেখ তোর বাবা আসছে, তোর বাবা বসুদেব, আমারও বাবা বসুদেব, যা বাবার চরণে প্রণাম কর, এই তোর মায়ের নয়ন তার আমি ফিরাইয়ে দিলাম। বসুদেব ছুটতে ছুটতে এসে কৃষ্ণের বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই কোথায় যাবি বাবা আমাদের ছেড়ে? বল না, না তুই আমাদের ছেড়ে যেতে পারিস না বাবা। এ জগতে কেউ তো চিরদিনই বেঁচে থাকতে আসে না, জন্ম হলেই তার মৃত্যু আছে, আমায় যে যেতেই হবে বাবা, আমি আবার আসব নদিয়া নবদ্বীপের মাটিতে, কেঁদো না, নয়নের জল মুছে ফেলো, মুছো আঁখি নয়ন মেলো, দাও বিদা মুছো আঁখি নয়ন মেলো, নয়ন মেলো, দাও বিদা আমি চলে যা, আমি চলে যা, আমি চলে আমি আবার আসব কলিযুগে নদিয়া নবদ্বীপের মাটিতে, শ্রী শচী সিন্ধু গর্ভ মাঝে। এই সেই জরার হাতে মৃত্যু হয়েছিল কার? ভগবান শ্রীকৃষ্ণের। এইখানেই লীলা সমাপ্ত করলাম। ভগবান আবার আসলেন কলিযুগে নদিয়া নবদ্বীপের মাটিতে কলিহত জীবের জন্য। কানা কমিলে গাইবে, মায়েরা একটু উলোধনী সংকোধনী করবেন, দুটো গান আমার দাদা ভাই গাইতে বলেছেন। কানাক 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 মিল গাইবে, কানা কো মিল গায়ে মে,
জয় গৌর, হরে কৃষ্ণ, চলে সাধারণত কমেছে। মাননীয় গৌর ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় রাধে, হরি বল, জয় নিতাই, চলে রে। জয় নিতাই, আগামী 25শে মাঘ মাননীয় চলো মন বৃন্দাবন ধাম জপ শ্রী রাধা রাধা নাম ভজ কুঞ্জ বিহারী জপ গিরি ধারি ভজ কুঞ্জ বিহারী জপ গিরি চলো মন সবাই নাচছেন তো, হরে কৃষ্ণ, হরি বলে আজ কৃষ্ণ বলে